শিশুদের যখন মলদ্বার দিয়ে রক্ত যায় বা পায়খানার সাথে রক্ত যায়, আমরা ভেবে থাকি যে হয়তো শিশুটির রক্ত আমাশয় হয়েছে। এই যে আমরা ভেবে নিচ্ছি যে একটা শিশুর মলদ্বার দিয়ে রক্ত গেলেই বা পায়খানার সাথে রক্ত গেলেই তার রক্ত আমাশয় হয়েছে, তো এই বিষয়টা কিন্তু বহু ক্ষেত্রে সঠিক হয় না। অনেক সময় দেখবেন যে শিশুদের মলদ্বার দিয়ে এমন ভাবে রক্তক্ষরণ হচ্ছে সেটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, এমনকি উচ্চ শক্তির অ্যান্টিবায়োটিক ক্রমাগত প্রয়োগ করছেন চিকিৎসকরা, তারপরেও কিন্তু বন্ধ হচ্ছে না। তো এই যে শিশুদের মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়ে থাকে, যে বিভিন্ন কারণ রয়েছে এবং গুরুতর কারণ রয়েছে, এবং এই কারণগুলো কিভাবে ঠিকঠাক উপায়ে সলিউশন করা যায় এবং কার্যকরী চিকিৎসা রয়েছে এই বিষয়গুলোর, তো এই পর্বে মূলত আমরা এই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে অনেকেই হয়তো মনে করেন যখন একটা শিশুর মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয় অথবা পায়খানার রাস্তা দিয়ে পায়খানার সাথে অর্থাৎ টয়লেটের সাথে রক্ত যায়, তখন আমরা মনে করে থাকি যে হয়তো রক্ত আমাশয় হয়েছে। এরকম কিছু লক্ষণ এবং উপসর্গ নিয়ে, অর্থাৎ শিশুদের মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এরকম কিছু লক্ষণ এবং উপসর্গ নিয়ে অভিভাবকরা অর্থাৎ শিশুদের মাতা পিতা যখন তাদেরকে নিয়ে চিকিৎসকের কাছে যায়, বিশেষ করে দেখা যায় যে এক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কাছেই বেশি যাওয়া হয়ে থাকে, প্রথম অবস্থায় যেয়ে থাকে বা শিশু হসপিটালে যেয়ে থাকে, তো তখন দেখা যায় যে এর পিছনে কিন্তু এই রক্ত আমাশয় ছাড়াও আরো বিভিন্ন কারণ ডায়াগনোজ করা হচ্ছে। তো দেখা যাচ্ছে যখন রক্ত আমাশয় হয় তো সেক্ষেত্রে হয়তো পায়খানার সাথে রক্ত যাবে, এটাই স্বাভাবিক। এর সাথে দেখা যায় মিউকাস থাকছে বা এখানে তার পেটে ব্যথার কারণে সে চিৎকার করছে, এবং দেখা যাচ্ছে আপনার মলের সাথে অর্থাৎ পায়খানার সাথে কিন্তু যে মিউকাস থাকবে এটা কিন্তু স্বাভাবিক, এবং একটা কুণ্ঠন থাকবে অর্থাৎ চাপ থাকবে, শিশু পায়খানা করার সময় চাপ দিবে বা কুণ্ঠন দিবে। তো এই বিষয়গুলো আপনারা দেখে হয়তো ডায়াগনোজ করতে পারেন বা আন্দাজ অনুমান করতে পারেন যে রক্ত আমাশয় হয়েছে। তো এই যে রক্ত আমাশয় হচ্ছে, এই রক্ত আমাশয়ের ওষুধ দিলে দেখা যায় যে এটা সেরে যায়, কিন্তু অনেক সময় দেখবেন যে এই যে মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে এটা কিন্তু সেরে যাচ্ছে না। তো এর পিছনে বিভিন্ন কারণ ডায়াগনোজ করা হয়ে থাকে, এর মধ্যে জটিল এবং গুরুতর যে কারণগুলো রয়েছে, তো তার মধ্যে রয়েছে আপনার ইমপ্লান্টারি বাউল ডিজিজ। তো ইমপ্লান্টারি বাউল ডিজিজ বা আইবিডি এর কিন্তু আবার ফর্ম আছে, যেমন এখানে ক্রন ডিজিজ হতে পারে, আবার আলসারেটিভ কোলাইটিস হতে পারে। তো ক্রন ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস অর্থাৎ এই আইবিডি নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা অবশ্যই বিস্তারিত এই যে ক্রন ডিজিজ রয়েছে এবং আলসারেটিভ কোলাইটিস রয়েছে বিষয়গুলো কি কি কারণে ডেভেলপ করছে এবং কোথায় ডেভেলপ করছে এবং কি কি জটিলতা তৈরি হয় এবং কি কি সমস্যা তৈরি হয় এই বিষয় কিন্তু বিস্তারিত আপনারা জেনে নেবেন ওই ভিডিও দেখে, এবং ভিডিওর যে লিঙ্ক সেগুলো ওই যে ভিডিওটি এখন দেখছেন এর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আইভিডি এবং এর যে ফর্ম আছে ক্রন ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, এগুলো কিন্তু জটিল প্রকৃতির রোগ। যখন কেউ এগুলোতে আক্রান্ত হয়ে পড়ে বা কোনো শিশু যখন এগুলোতে আক্রান্ত হয়ে পড়ে কোনো না কোনো কারণে, এবং এর কারণে কিন্তু ব্লিডিং হতে পারে, মলদ্বার দিয়ে ব্লিডিং হতে পারে অর্থাৎ পায়খানার সাথে বা টয়লেটের সাথে ব্লিডিং হতে পারে, তো তখন কিন্তু আপনি একটা প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ছাড়া কখনই এই সমস্যা থেকে রেহাই পাওয়ার চিন্তা করবেন না। অর্থাৎ আপনার শিশুর যদি এই সমস্যাগুলো হয়, তো এই সমস্যাগুলো যে শিশুদের হয় তা না, আপনার বয়স্ক লোকদেরও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যদি আপনার শিশুর এগুলো ডায়াগনোজ করা হয়ে থাকে আইভিটি অর্থাৎ ক্রন ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, তখন কিন্তু অবশ্যই দক্ষ এবং রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু চিকিৎসা নিতে হবে, তা না হলে কিন্তু দেখবেন এই সমস্যাগুলো আদৌ যাবে না। আপনি যতই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, যতই দীর্ঘমেয়াদী অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রয়োগ করেন, দেখবেন যে ক্রমাগত জটিল থেকে জটিল হচ্ছে সমস্যা, কোনোভাবেই ব্যাখ্যা হচ্ছে না। তো যাই হোক, এছাড়াও শিশুর মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার আরো কিছু কারণ রয়েছে, তো তার মধ্যে রয়েছে আপনার অ্যানাল ফিশার। তো দেখা যায় যে কিছু কিছু শিশুদের আপনার কোনো না কোনো কারণে এখানে আপনার কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হয়ে যাওয়া, যেটাকে আমরা সোজা বাংলায় বলে থাকি, তো এগুলো ডেভেলপ করছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে যখন একটু বড় হয় তখন দেখা যায় যে অতি আধুনিক পিতা মাতা তাদেরকে ফাস্টফুড খাওয়ায়, জাঙ্ক ফুড খাওয়ায়, অথবা বাহিরের খাবার খাওয়ায়, তৈলাক্ত খাবার খাওয়ায়, মাংস বা চর্বি জাতীয় খাবার, এগুলোতে দেখা যায় যে শিশুরা খুব বেশি অভ্যস্ত হয়ে পড়ে। এর কারণে দেখা যায় যে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করছে অর্থাৎ পায়খানা কষা হয়ে যাচ্ছে। তো যখন পায়খানা কষা হয়ে যাবে এবং এর কারণে চাপ পড়বে ক্রমাগত মলদ্বারে, তখন কিন্তু মলদ্বার ফেটে যেতে পারে, চিড় হতে পারে, অর্থাৎ অ্যানাল ফিশার কিন্তু ডেভেলপ করতে পারে। তো যখন ফিশার ডেভেলপ করবে অর্থাৎ ওই জায়গা ফেটে যাবে, তো সেখান থেকে কিন্তু আপনার রক্ত আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার পাইলস ডেভেলপ করে, অর্থাৎ ওইখানে যে ভেনগুলো আছে ভেনগুলো ফুলে ওঠে, বলির মতো
ধারণ করে। এর কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনার মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে শিশুদের, তারপর রেকটাল পলিপ থাকে কারো কারো ক্ষেত্রে। তো এই বিষয়গুলো সাধারণত আমরা দেখে থাকি। এছাড়াও বিভিন্ন কারণে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে। শিশুদের মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার আরেকটা কারণ হলো ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ আইভিএস আমরা যেটাকে বলে থাকি। তো আইভিএস নিয়ে আমার বহু ভিডিও আছে, তো সেগুলো আপনারা দেখে নেবেন। তো আইভিএস হলে দেখবেন যে হয়তো কোষ্ঠকাঠিন্য হচ্ছে মাঝে মধ্যে, অথবা দেখা যাচ্ছে আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা হচ্ছে, বা আপনার আমাশয়ের সমস্যা হচ্ছে, অর্থাৎ এক এক সময় এক একটা কন্ডিশন দাঁড়াচ্ছে শিশুর। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় আমরা দেখি যে শিশুর মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে। তো এটা যেটাই হোক না কেন, আইভিএস হোক আইভিটি হোক, তো এটা চিকিৎসক অবশ্যই ডায়াগনোজ করবেন। তো এই যে কারণগুলোর কথা বললাম, তো এখানে মূলত যখন চিকিৎসক চিকিৎসা দিবে তো দেখা যায় যে তখন তারা এটা ডায়াগনোজ করে থাকে যে ঠিক কি কারণে শিশুর মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে। তো যখন দেখবেন যে ক্রমাগত আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, বা চিকিৎসকরা অর্থাৎ হসপিটাল থেকে চিকিৎসা দিচ্ছে, বা আপনার ফ্যামিলির ডাক্তার চিকিৎসা দিচ্ছে, তো অ্যালোপ্যাথিক চিকিৎসকরা যখন চিকিৎসা করছেন কোনোভাবে ব্যাকআপ হচ্ছে না, তখন অবশ্যই মনে রাখবেন যে শিশুটি একটা দুরারোগ্য এবং জটিল রোগে আক্রান্ত হয়েছে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি দিয়ে খুব সুন্দর ব্যাকআপ নিয়ে আসা যায়। তো যেখানে দেখবেন যে আপনার বছরের পর বছর শিশু সমস্যায় ভুগছে, সেখানে দেখবেন যে হোমিওপ্যাথি খুব তাড়াতাড়ি এগুলোকে ব্যাকআপ দিয়ে দিচ্ছে। তো এই সমস্যাগুলো হওয়ার পিছনে, অর্থাৎ যখন দেখবেন যে শিশুটির এই সমস্যাটা যাচ্ছে না, হ্যাঁ ক্রমাগত শুধু বেড়েই চলছে এবং কোনো ট্রিটমেন্টে ব্যাকআপ হচ্ছে না অ্যালোপ্যাথিক, তখন মূলত শিশুর এখানে তার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, তার যে হিস্ট্রিগুলো আছে, অর্থাৎ তার যে নিয়রেস্ট রিলেটিভস আছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের হিস্ট্রিগুলো এখানে নেওয়া হয়। তাদের পিতামাতা, তারা কে কোন কোন অসুখ বিসুখে ভুগেছে, তার যে দাদা দাদি নানা নানি যদি কেউ মারা গিয়ে থাকে, কি কোন কোন রোগ বিয়েতে মারা গেছে, তো এইগুলো কিন্তু হিস্ট্রি থাকে। কারো কোনো এনিমেল বাইট আছে কিনা, বা শিশুটির জন্মের সময় কোনো সমস্যা হয়েছিল কিনা। জন্মকালীন অনেক সময় দেখবেন যে শিশুদের সিজারিয়ান সেকশন করা লাগছে, এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে সিজারিয়ান সেকশন ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করছে না ডাক্তাররা। এছাড়া দেখবেন যে কিছু কিছু শিশু আছে জন্মের সময় নীল হয়ে জন্মায়, পায়খানা প্রস্রাব করতে দেরি করে, অথবা অনবরত দেখবেন যে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তো এরকম বিভিন্ন হিস্ট্রি রয়েছে, তো এগুলো অবশ্যই চিকিৎসক জেনে নেবেন। তো চিকিৎসক যখন এই প্রশ্নগুলো করবেন, অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে কিন্তু সেভাবে উত্তর দিবেন। একজন হোমিও চিকিৎসক যখন কেস চেকিং করবেন, তখন দেখবেন যখন শিশুটির উপর ওষুধ প্রয়োগ করা হবে শক্তিকৃত হোমিওপ্যাথিক মেডিসিন, তখন দেখবেন আপনার শিশু ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে আগাচ্ছে, যদিও সেটা অন্য একটা ট্রিটমেন্ট সিস্টেমে এটাকে জটিল রোগ বলে বা কঠিন রোগ বলে কিন্তু অভিহিত করছে, দুরারোগ্য রোগ বলে অভিহিত করছে। কিন্তু হোমিওপ্যাথিতে যদি আপনি ঠিকঠাকভাবে তথ্য দিতে পারেন, দেখবেন যে আপনার শিশু খুব সহজেই কিন্তু ওই রোগ থেকে একবারে পরিপূর্ণভাবে, একেবারে স্থায়ীভাবে কিন্তু আরোগ্য করছে। এই বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন, এবং এর জন্য অবশ্যই দক্ষ এবং রেজিস্টার্ড একজন চিকিৎসক লাগবে। কারণ আপনি এটা ভাববেন না যে আমি সমস্যাটি হলো আশেপাশের একটা হোমিওপ্যাথির দোকানে গেলাম, ওইখান থেকে কিছু ওষুধ কিনে খেলাম, বা একটা এমনি তাদেরকে বললাম যে ট্রিটমেন্ট দিয়ে দিল। বিষয়টা কিন্তু ওই রকম না, অবশ্যই সেখানে একজন ভালো এবং দক্ষ চিকিৎসক লাগবে, যিনি এই কেস টেকিংটা প্রপারলি করবেন এবং সে অনুযায়ী শিশুর শরীরে যেভাবে ওষুধ প্রয়োগ করা দরকার ওষুধ প্রয়োগ করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।